वेलकम बैक टू द बॉन्ग एकेडमी यूट्यूब चैनल तुम्हारे सोमेंदा। तो बंधुरा गतकाल के तुम्हारे कलकाता पुलिस कन्स्टेबल और लेडी कन्स्टेबल जो मार्ट अर्थात पीटी और पीएमटी डेट दिए देवा हो 6 अक्टोबर के तुम्हारे मार्ट शुरू हो ठीक है टेंटेटिव डेट किन्तु देवा हो तो तुम्हारे हाथे मात्र आर 12 दिन रोचे ये 12 दिन तुम्हारा क्यों प्रस्तुति ने जाते तुम्हारा आराम से मार्ट क्लियर करते पर संगे संगे तुम्हारे प्रिलिम रेजल्ट कब दिखे से देव तर संगे संगे कि कथा रही है जेटा तुम्हारे संगे शेयर करा रही है जो तुम्हारे रेजल्टर कथा तुम्हारा जो पुजो पर रेजल्ट देवे तर आगे रेजल्ट दिच्छे ना तो से ही अपडेट एगिए एलो क्या रेजल्ट क्या आगे दिच्छे অনেকেই অনেক রকম কথা বলছে তার জন্যই মেইনলি কিছু কথা ছোট কথা প্রমাণ সহকারে তোমাদেরকে জানাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করবে তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ফার্স্ট অফ অল বলে রাখি যে তোমাদের রেজাল্টটা পূজোর পরে দেওয়ার কথা ছিল পূজোর আগে কেন রেজাল্টটা দিচ্ছে এটাই হচ্ছে কথা ঠিক আছে আমরা বলেছিলাম পূজোর পরে দেবে তাহলে আমরা ভুলভাল আপডেট শেয়ার করি এবং অনেকেই দেখলাম অনেক রকম কমেন্ট করেছে ঠিক আছে যারা কোনোদিন আমার চ্যানেলে কোনোদিন কমেন্ট করে না কোনোদিন কমেন্ট করেন কোনোদিন দেখিনি বাট তারা কমেন্ট করছে কারণটা কি জানো তো যখন আপডেটগুলো মেলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখেছো যারা যুক্ত আছো যে আপডেটগুলো যখন মেলে তারা কোনোদিন ভালো কমেন্ট করবে না তারা সব সময় তাদের ইচ্ছে যে খারাপ কমেন্টটাই করো যখন একে মানে মানে খারাপ সময়ই করবো তখনই তাকে খারাপ কমেন্টটা করবো এটা তাদের মেন্টালিটি তার জন্যই তারা আজ জবলেস পায় না বা চাকরি পায় না তাদের ধান্দাই নেই তাদের ধান্দাটাই ওটা যে খারাপ কমেন্ট করা মানে তাদের চাকরি পাওয়ার কোনো ইচ্ছা নেই বাবা মায়ের স্বপ্ন পূরণ করার ইচ্ছা নেই যাই হোক দ্বিতীয় কথায় আসি তোমাদের রেজাল্টটা সত্যি কি তোমাদের আগে দেওয়ার কথা ছিল আমরা যেটা বলেছিলাম সেটা সম্পূর্ণ ফেক আপডেট একদমই না যদি তোমাদের রেজাল্টটা আগে দেওয়ারই কথা হতো তাহলে এত তাড়াতাড়ি মাঠ তারা কোনোদিনও করাতো না ঠিক আছে তোমাদের রেজাল্টটা অনেকদিন আগে দিয়ে দিতে পারতো ঠিক আছে মাঠটা দিন 6 অক্টোবর থেকে তারা শুরু করাতে পারতো রেজাল্টটা অনেক আগে দিয়ে দিলে কি হতো তোমাদের মাঠটা পরে হলে তোমরা সময়টা পেতে তারা সময়টা এই কারণেই দেয়নি কারণ রেজাল্টটা গতকালকেই ঠিকঠাক হয়েছে যে রেজাল্টটা তোমাদের দেবে ঠিক আছে তারপরে তোমাদের মাঠটা 6 অক্টোবর থেকে করানোর তারা সিদ্ধান্ত নিয়েছে মিটিংও হয়েছে তার আগের দিন মিটিংয়ে কী হয়েছিল তার আগের সপ্তাহে হয়েছিল যে রেজাল্টটা তোমাদের পরের সপ্তাহে দেবে WBPRB-র আপডেট তোমাদেরকে লিখে দিলাম মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা তোমরা মিলিয়ে নিবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করেও কিন্তু পিআরবি সেটাকে টেক ডাউন করে নেয় ঠিক আছে এবার অনেকেই হয়তো বিশ্বাস করবে অনেকেই হয়তো বিশ্বাস করবে না তাতে আমার কিছু যায় আসে না আমি যেটুকুন আপডেট পাবো সেটুকুনি শেয়ার করবো পিআরবি সেটা চেঞ্জ করতে পারে সে তাতে আমাদের কিছু করার নেই আমরা আপডেটের চ্যানেল আপডেটই প্রোভাইড করবো এবার অনেক চ্যানেল কী হয়েছে বলো তো অনেক চ্যানেল আপডেটগুলো শেয়ার করেছিল যে পুজোর পরে রেজাল্ট দেবে পুজোর পরেই নোটিফিকেশান আসবে তারা এবার পাল্টে খেয়ে যাচ্ছে তারা বলছে না আমরা বলেছিলাম যে পুজোর আগেই রেজাল্ট দেবে ঠিক আছে গর্বের সাথে বলছি তো যাই হোক সেই ব্যাপারে আমি যাচ্ছি না তোমাদেরকে আমি বলে বুঝিয়ে দিলাম তোমাদের যদি রেজাল্টটা ওই পুজোর আগেই দেওয়ার কথা থাকতো তাহলে রেজাল্টটা অনেক আগেই দিয়ে দিত তারপরে তোমাদের মাঠটা হতো হঠাৎ করে রেজাল্ট দিয়ে রেজাল্ট দেওয়ার কথা বলে মাঠ ডেট তোমাদের অ্যানাউন্স করতো না কোনোদিন অ্যানাউন্স করতো না সম্পূর্ণ মানে আমি একদম গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের এটা মানে রেজাল্ট হঠাৎ করে মানে ডিসিশান নিয়েছে তারা এবং তোমাদের গতকালকের পরশুর মিটিংয়ে এটা ডিসিশান নেওয়া হচ্ছে ঠিক আছে হঠাৎ করে আর যারা যারা বলছে ফেক আপডেট তাদেরকে কিছু বলার নেই যখন আপডেটগুলো মেলে তখন তো ভাই তোমাদের কমেন্ট আমি দেখতে পারি না যে হ্যাঁ দাদা তুমি যেটা বলেছিলে সেটা মিলেছে কোনো দিন দেখতে পাই না কারণ দেখতেও পাবো না কারণ তোমাদের ওই চিপ মেন্টালিটির কারণেই তোমরা জবলেস জব পাচ্ছ না তো যাই হোক মেন টপিকে আসা যাক তোমাদের হাতে 12 দিন এই 12 দিনে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটা হচ্ছে বড় ব্যাপার ঠিক আছে আর রেজাল্টের কথাটা বলে দিই দিয়ে তোমাদের প্রস্তুতির কথা বলছি রেজাল্ট তোমাদের এরপরের সপ্তাহে প্রকাশিত হচ্ছে তোমাদের দুটো ডেট আমি বলে দিয়েছি বুধবার বৃহস্পতিবারের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে কিংবা মঙ্গলবারও পেয়ে যেতে পারো তিনটা ডেটের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা নিয়ে বলার কিছু নেই তোমরা সকালে জানো গতকালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম তার সত্ত্বেও আর একটা কথা সকালে আমি ভিডিও করে বলেছিলাম তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে ঠিক আছে তোমাদেরকে তাও বলে দিই আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও করেছিলাম তো যাই হোক ওই ব্যাপারে যাচ্ছি না রেজাল্ট বলে দিলাম তোমাদের নেক্সট সপ্তাহে প্রকাশিত হচ্ছে এবার আসি মাঠটা কীভাবে কমপ্লিট করবে আর তো হাতে মাত্র 12 দিন রয়েছে তো যাদের যাদের মনে হচ্ছে কাট অফ ক্লিয়ার হচ্ছে কিংবা ভালো স্কোর রয়েছে একদম কনফার্ম যারা মাঠে যাবে কিংবা ভাবছো যে আমার নম্বর কম হচ্ছে মাঠে ডাক নাও পেতে পারে তাদেরকে বলবো মাঠে যাও বর্তমানে এখন চলছে বর্ষাকালের মতন ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব কোনো মতেই তোমরা এখন ফিল্ডে প্র্যাকটিস করো না তোমরা রাস্তায় প্র্যাকটিস করো ঠিক আছে ফিল্ডে যেও না কারণ তোমার যদি পা স্লিপ করে এখন প্রচুর পা স্লিপ করবে তোমার পায়ে কিংবা কোনো জায়গায় যদি লেগে যায় বাই চান্স তাহলে কিন্তু রিকভারের সময় পাবে না মাঠ শুরু হয়ে যাচ্ছে 6 তারিখ থেকে তাহলে রাস্তায় দৌড়ো ঠিক আছে এবার দৌড়বে কীভাবে দুবেলা করে দৌড়ো সকালে দৌড়ো এবং বিকেলে দৌড়ো ঠিক আছে দুবেলা করে যাও বাট নিজের শরীরের ওপর বেশি
প্রেসার দিও না, সেতে তাতে কিন্তু তোমারই প্রবলেম হয় যে মাঠ চলে এলো, হাতে সময় নেই, খুব দেখতে হবে সময়। সময় দেখো প্রথম দুই দিন, দেখো আমি বলে দিচ্ছি প্রথম 12 দিন সময় রয়েছে, প্রথম দু দিন যারা প্র্যাকটিস একদমই করে না, প্রথম দু দিন দেখো তোমার বেশি করে রানিং প্র্যাকটিস করো, মানে 1600 মিটার না, তার থেকে বেশি করে করো, 5 কিমি, 2 কিমি, 3 কিমি, 4 কিমি করে রানিং প্র্যাকটিস করো, এবং দেখো তোমার মানে দমটা কিরকম আসছে, ঠিক আছে? তারপরে তখন তুমি 1600 মিটার রানিংটা টাইম দেখবে, তার আগে টাইম দেখো না, কদিন এইভাবে প্র্যাকটিস করো। নেক্সটলি মাঠ কমপ্লিট করতে গেলে একটাই তোমাদেরকে সাজেস্ট করব, তোমার যতদিন না খিদে লাগবে, খিদে না লাগলে তুমি তো খাবার খেতে পারো না, সেম হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে। তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা না থাকে, মনে যদি তোমার জোর না থাকে, মনে যতদিন না জোর আসবে ততদিন, মন থেকে যতক্ষণ না সায় দেবে, মন থেকে যতক্ষণ না জোর আসবে ততক্ষণ তুমি মাঠ কমপ্লিট করতে পারবে না। এটা সেম আমার ক্ষেত্রে হয়েছে, আমি তোমাদেরকে বলছি, আমি যতদিন সারা লাইফে ধরেছিলাম কোনো দিন আমি মাঠ কমপ্লিট মানে এমনি দৌড়াতে ফার্স্ট তো দৌড়াতে সবসময় লাস্টেই আসতাম, বাট আমি মানে আমার মনে একটা জিদ এসে গেছিলো, তারপরে আমি WBB-র মাঠ ক্লিয়ার করেছিলাম, এবং মানে বলতে এটা আমার গর্ব হচ্ছে, আমি বেশি দিন কোনো দিন টাইম দেখতাম না, এটা সত্যি কথা বলছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কোনো দিন টাইম দেখতাম না, ডিরেক্ট WBB-র মাঠে গেছিলাম আমি, ঠিক আছে? মাঠ প্র্যাকটিস করেছিলাম, মন থেকে জোর থাকে যে সবাই বলতো তুই মাঠ কমপ্লিট করতে পারবি না, বাট আমি মন থেকে মাঠ কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? আমি প্রত্যেক দিন সকালবেলায় যেতাম, কেউ যেত না, আমি একাই যেতাম, সকালবেলায় যেতাম, বিকালবেলায় যেতাম, দুবেলা করে রানিং প্র্যাকটিস করতাম একাই, ঠিক আছে? কোনো টাইম দেখতাম না, কোনো কিছু দেখতাম, জাস্ট আমার স্টেপগুলোকে মানে ছোটো ছিল, বড় বড় করতে করতে ধীরে ধীরে দৌড়তাম, আর টাইম দেখতাম না, 1600 মিটার টুকুমি করে রান করতাম। আমি ডিরেক্ট মাঠে গেছিলাম, মাঠে যখন WBB-র মাঠে যাই সেখানে আমি 1600 মিটার মানে মাঠ করেছিলাম, সেখানে প্রথম ঢুকেছিলাম, প্রথম। এটা আমাকে নিজেকেই ভাবতে অবাক লাগে যে কী করে আমি প্রথম হয়ে গেলাম, ঠিক আছে? লাইফে ফার্স্ট আমি রানিংয়ে প্রথম হয়েছিলাম ওই WBB-র মাঠে। তো বুঝতে পারছো, আমি কোনো দিন সত্য কথা বলছি, মন থেকে বলছি, কোনো দিন আমি কোনো রানিংয়ে কাউকে পারতাম না, কাউকে পারতাম না, বাট ওই WBB-র মাঠে আমি প্রথম ঢুকেছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি আমার মেনলি কী ছিল, তো মনের জোর ছিল, জেদ ছিল, মনের জোর আর জেদ থাকলে তুমি মাঠ কমপ্লিট। এই যে কয়েকটা দিন সময় রয়েছে তার মানে এই না, ও বহুত দিন, 10 দিন, 15 দিন, বহুত দিন রানিং ঠিকঠাক প্র্যাকটিস করলে আরামসে কোয়ালিফাই তোমরা করে যাবে। জাস্ট মাঠটা প্র্যাকটিস রেখো, মনে জোর রেখো, দুবেলা করে মাঠে যাও, ঠিক আছে? মনের মন থেকে বলবে হ্যাঁ আমি পারবোই, আমাকে পারতে হবে, এই মনের জোরটা রাখো, আরামসে মাঠ ক্লিয়ার করবে, কোনো টেনশন নেই, যত তুমি ভাবে এই আমি পারবো না, মন মানে নিজের, তুমি যখন নিজের কাছেই হেরে যাবে তখন তুমি মাঠ কমপ্লিট করতে পারবে, নিজের কাছে হারলে হবে না, জাস্ট প্রস্তুতি নাও, এটাই বলবো। আমার মনের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, ঠিক আছে? এবার এইভাবে প্রস্তুতি নাও, জাস্ট তোমরা রানিং করো 2-3 দিন ভালো করে, তোমরা বড় বড় মানে 5 কিমি 6 কিমি রানিং করো, দেন তোমরা 1600 মিটার প্র্যাকটিস করবে, ঠিক আছে? দুবেলা করে যাও, আমি তোমাদেরকে বলছি আরামসে মাঠ হয়ে যাবে, যাদের মনে হচ্ছে যে মাঠ কমপ্লিট করতে পারবো না, আরামসে মাঠ হয়ে যাবে। আর আমি একটা কথা মানে বুঝতে পারলাম WBPRB বোর্ডও এটা চেয়েছিল যে মাঠে অনেক ক্যান্ডিডেটকে বাদ কীভাবে দেওয়া যায়, তার জন্যই তারা এই ফন্দিটা এঁটেছিল, যেটা তোমরা দেখে নিলে হঠাৎ করে মাঠের ডেট তারা কিন্তু অ্যানাউন্স করে দিল, তোমাদেরকে অনেক আগেই আমরা সাবধান করেছিলাম। তো যাই হোক, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো, মাঠটা ভালোভাবে প্র্যাকটিস করো। মনে আমি বলছি তোমার ব্যায়াম বলো, কোনো কিছু তোমার যতদিন না তুমি মন থেকে যে ধরে বসে থাকবে, মন থেকে যতদিন না তোমার ওই খিদেটা আসবে যে হ্যাঁ আমি পারতেই হবে আমাকে, ততদিন তুমি মাঠ কমপ্লিট করতে পারবে। যতই তুমি ব্যায়াম করো, যতই যা করো, মনে যখনই জোর আসবে তখনই তুমি মাঠটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এটাই তোমাদেরকে বললাম, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।